এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড স্টোরিজ। তো আজকে আমরা যাচ্ছি বড় বাজার, একটু কাজ আছে, আর তার সাথে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমরা কোথায় খাবো। তো চলো যাওয়া যায়, গিয়ে একেবারে কথা হচ্ছে। তো আমরা এসে গেছি সেই জায়গা যার নাম হচ্ছে হালদিরাম প্রভুজি। হালদিরাম প্রভুজিতে কিন্তু প্রচুর রকম স্ন্যাক্স আইটেম, প্রচুর মিষ্টি, এছাড়াও প্রচুর রকম খাওয়ার আইটেম আছে যেগুলো খাবো, প্লাস রিভিউ দেবো, আর প্রাইসও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আর কী কী আছে। এতক্ষণ তোমরা দেখলে কত রকমের মিষ্টি আছে, এছাড়াও এখানে প্রচুর স্ন্যাক্স, প্রচুর চাট আইটেম, চাইনিজ থালি, সাউথ ইন্ডিয়ান থালি, প্রচুর রকম থালি আছে, আর পুরোটাই ভেজ। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এখানে মানে নিশ্চিন্তে আসতে পারো, কোনো রকম ননভেজের কোনো আইটেমই নেই। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও কারা কারা হালদিরামে খেয়েছো আর কারা কারা খাওনি এখনও। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ছোলে ভাটুরে আর একটা ধোসা, মশালা ধোসা। তো আমাদের কাছে চলে এসেছে ছোলে ভাটুরে। তো আমাদের কাছে চলে এসেছে গরমা গরম ছোলে ভাটুরে, একদম গরম, একটা ঘিয়ের স্মেল আসছে, আর একটা বিগ সাইজে, মানে বড় বড় দুটো ভাটুরে ছিল। আর ভাটুরেটা কিন্তু নেক্সট লেভেলের সফট একদম। ছোলেটার কালারটা দেখে তো আমার খুবই ভাল লাগছে, বাট খেয়ে আমার অতটাও আহামরি কিছু লাগেনি, মোটামুটি, মানে খুব খারাপও বলবো না, খুব ভালো বলবো না, চলে যাবে আর কি। বাট ভাটুরেটা কিন্তু সেই লেভেলের সফট, আর ঘিয়ের গন্ধ সাচ্ছে বলে আরও ভালো লাগছে। আর এখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো না, বোলটা যতটা বড় দিয়েছে ছোলেটা কিন্তু অতটাও বেশি নেই, মোটামুটি আছে কোয়ান্টিটিটা। তো এরপর এসে গেছে আমাদের মশালা ধোসা। মশালা ধোসায় কিন্তু আমার এখানেও একটা ঘিয়ের স্মেল আসছে, যার জন্য আরও ভালো লাগছে। মানে এখানে সব আইটেমগুলোই আশা করছি ঘিয়েতে ভাজা হয়। এদের এদের তিন রকম আইটেম দিয়েছিল চাটনির, একটা সাম্বার, একটা গার্লিক চাটনি, আর একটা হচ্ছে কোকোনাট চাটনি। মশালা ধোসাটা আমার আরও ভাল লাগছে, মানে আরও ইন্টারেস্টিং ব্যাপারটা, ভেতরে একটা আলুর পুর আছে, তার সাথে আছে কিশমিস আর কাজু, মুখে পড়ছে বলে আরও ভাল লাগছে। আমার কিন্তু ছোলে ভাটুরে আর মশালা ধোসার মধ্যে যদি বলো, আমার মশালা ধোসাটাই আমার বেস্ট লেগেছে।
ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।